নমস্কার 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি মিমি শুরুতেই আমরা যে খবরে চোখ রাখব তোলাবাজির অভিযোগে নাম জড়ালো এবার মন্ত্রীর ভাইয়ের অভিযোগ আসানসোল বাস মিনিবাস শ্রমিকদের কাছ থেকে তোলা আদায় করা হচ্ছে কুপন ছাপিয়ে ঠিক কি অভিযোগ আর বিস্তারিত আমরা জানব আমাদের প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে বাসুদেব কি অভিযোগ উঠছে দেখো যেটা আসানসোল যে বাস এবং মিনিবাস যে চলে এবং এই বাস মিনিবাস থেকেই তোলা আদায়ের অভিযোগ করছে বাস ট্রান্সপোর্ট ওয়ার্কার ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক বলে দাবি করেন রাজু আলুওয়ালিয়া তিনি এবং তার বক্তব্য আসানসোল বাস বাস থেকে প্রত্যেক বাস থেকে 5 টাকা করে চাঁদা নেওয়া হয় এবং কুপন দিয়ে সেই টাকা তোলা হয় কিন্তু তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা কিছু নাই কোনো হিসাব নাই তবে এই ব্যাপারে এই এলাকার প্রেসিডেন্ট যিনি আছেন তৃণমূলের বি সিদ্ধার্থন তিনি কিন্তু বলেন যে তিনি এই ব্যাপারে কিছু জানেন না এই এবং বারবার এই অভিযোগ এবং এই লিখিত অভিযোগ কিন্তু বিভিন্ন জায়গায় এই রাজু আলুওয়ালিয়া করেছেন যে এইভাবে যে তোলা আদায় করা হচ্ছে তার কিন্তু কোনো হিসাব मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় के আসানসোল বয় বাস স্ট্যান্ডের তোলাবাজির বিরুদ্ধে আমি কমপ্লেইন করেছি আসানসোল আমাদের শ্রমমন্ত্রী মাননীয় মলয় গাডেকার কাছে কমপ্লেইন করেছি কিছু লোক বাস স্ট্যান্ডে তোলাবাজি করছেন বড় বাস স্ট্যান্ডে মাল এজেন্টি বাবদ 5 টাকা স্লিপ কুপন দিয়ে 50 টাকা 100 টাকা তোলানি হচ্ছে এটা অনেকদিন ধরে চলে আসছে তো এই টাকাগুলো যে তোলা হচ্ছে সে টাকার কোনো আজ পর্যন্ত হাদিস পাচ্ছি না কোনো বড় বাসের শ্রমিকদের কোনো ওয়েলফেয়ার ফান্ড নেই যে লোকগুলো তোলাবাজি করছে তার পিছনে সরাসরি গুরদাস চ্যাটার্জি একজন কাউন্সিলর আছেন আর আমাদের অভিজিৎ ঘটক আছেন ডাইরেক্ট সরাসরি ওদের পিছনে ব্যাকিং আছে বারবার আমি কমপ্লেন করেছি কিন্তু যখন তখন ওরা অভিজিৎ ঘটক গুরদাস চ্যাটার্জির নাম নিয়ে আমাকে চমকায় ইভেন আমাকে হেনস্ত করে তবে রাজু ওয়ালিয়া আলুওয়ালিয়া তিনি এই অভিযোগ মূল অভিযোগ তিনি দায়ের করেছেন এবং পুলিশের বিরুদ্ধেও তার অভিযোগ পুলিশেও তিনি গেছিলেন এই ঘটনা জানাতে কিন্তু পুলিশ কোনো অভিযোগ নেয়নি কি বলছেন তিনি আরো একবার শুনি আমরা আপনাদের শোনাবো আলু রাজু আলুওয়ালিয়া তিনি কি বলছেন পুলিশের কাছে গিয়ে তাকে কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বাসুদেব পুলিশের কাছে গিয়েও রাজু আলুওয়ালিয়া তিনি অভিযোগ দায়ের করতে চেয়েছিলেন কিন্তু পুলিশ কোনো অভিযোগ নেয়নি পুলিশের ভূমিকা নিয়ে বড় সড় প্রশ্ন উঠছে এই অভিযোগই কিন্তু রাজলালিয়া করছেন যে তিনি কালকে যখন তার উপরে হুমকি আসে এবং 10 জন মিলে তাকে ঘিরে ফেলে এবং তাকে প্রাণনাশের হুমকিও নাকি দেয় এবং তারপরে কিন্তু সে কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে যায় এবং তারপরে তিনি সমস্ত ঘটনা এলাকার প্রেসিডেন্ট বি সিদ্ধার্থনকে জানান এবং লিখিত অভিযোগ সাউথ থানাতে তিনি জানাতে গেলে তিনি সেখানে নাকি অভিযোগ নেয়নি তারপরে তিনি সিপিকে সিপি দপ্তরে তিনি তার অভিযোগপত্র পাঠিয়েছেন জিএম কে তিনি পুরো অভিযোগপত্রটা ফ্যাক্স করেছেন এবং তারপরে যখন কিছু হয়নি তখনই আজ সকাল থেকে শ্রমিকরা এই খবর যে সকালবেলায় শ্রমিকরা যখন বাস স্ট্যান্ডে আছে তারা যখন এই খবর পায় তারপরে কিন্তু আসানসোল শিল্পাঞ্চলে যত বাস বাস নয় কিন্তু মিনিবাস বন্ধ হয়ে গেছে মিনিবাস বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু যাত্রীরা চরম বাসুদেব তোমার কাছে আবারও ফিরছি আমরা শুনে নেব পুলিশে অভিযোগ দায়ের করতে গেছিলেন রাজু আলুওয়ালিয়া সেখানে কি হলো কি বলছেন তিনি যারা শ্রমিকের টাকাও নেবে তুলাবাজিও করবে আর শ্রমিকদের উপর অত্যাচার করবে আর যে আমাকে বলেছে আমার পরিবারকে শেষ করে দেবে আর আমি যখন থানায় ওসিকে ফোন করছি যে আমার সঙ্গে হয়েছে আপনি অভিযোগ নিন তখন ওসি বলছে যার বিরুদ্ধে তুমি কমপ্লেইন করছো সাজ্জাদের নামে সে অভিজিৎ ঘটক আর গুরদাস চ্যাটার্জি ঘনিষ্ঠ লোক বাসুদেব অর্থাৎ পুলিশ অভিযোগ নিল না প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানানো হচ্ছে বলে অভিযোগই নিল না পুলিশ দেখো পুলিশ অভিযোগ নিল না এরকমই কিন্তু অভিযোগ হিরাপুর থানার বিরুদ্ধেও কিন্তু কিছুদিন আগে হয়েছিল এবং তারপরে আদালতে মামলা হয় মামলাতে তারা বেল নিতে বাধ্য হয় আসানসোল আদালত থেকে কিন্তু এরকম অভিযোগ কিন্তু আসানসোলে কয়েক মাস ধরে কিন্তু এই অভিযোগ কিন্তু অনেকেই করছে যে পুলিশ কিন্তু চট করে অভিযোগ জমা নিচ্ছে না বড় অফিসার বা বড় নেতা না বলে নেবে না এরকম অভিযোগ কিন্তু একের পর এক কিন্তু আসানসোল শিল্পাঞ্চল জুড়ে হয়ে চলেছে এবং আজকেও এই ঘটনা পড়েছে এবং এই যে অভিযোগ নেয়নি বলেই কিন্তু আজকে শ্রমিকরা এই ক্ষোভে ফেটে পড়েছে এবং বাস বন্ধ করে দিয়েছে তার ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে আমাদের সঙ্গে থাকো আমরা একবার শুনে নেব যার বিরুদ্ধে মূল অভিযোগ অভিজিৎ ঘটক তার বক্তব্য আপনাদের শোনাবো তার আগে আবারও বাসুদেবের সঙ্গে কথা বলবো বাসুদেব কতদিন ধরে চলছে এই তোলাবাজি এর আগেও কি এই বিষয়টা সামনে এনেছিলেন অভিযোগকারী দেখো এর আগেও অভিযোগকারী সামনে এনেছিলেন 2019 যেটা বলছেন প্রায় 2009 থেকেই এটা চলছে এবং তারপরে কিছুদিন ঠিকঠাক অ্যাকাউন্ট মেনটেন হতো প্রায় বছরখানেক বাসুদেব ফিরছি তোমার কাছে আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে শুনে নেব মন্ত্রী মলয় ঘটকের ভাই যার বিরুদ্ধে মূলত অভিযোগ এই তোলাবাজির সেই অভিজিৎ ঘটক তার বক্তব্য আমি যতদূর জানি যে ইউনিয়নে কালেকশনটা হয়েছে এই পুরো টাকাটাই মাননীয় মন্ত্রীর মানে কাছেই রাখা আছে এবং প্রত্যেকটা একটা টাকাও এখান থেকে খরচা করা হয়নি রাজু ওর অভিযোগ হচ্ছে
যে আপনি অঙ্গুদা সেক্রেটারি আসানসোল বাস স্ট্যান্ডে সিন্ডিকেট চালাচ্ছেন। বাজে কথা। বাসুদেবের কাছে আবারো চলে যাব। বাসুদেব পুরোপুরি অভিযোগ অস্বীকার করলেন অভিজিৎ ঘটক এবং বলছেন যে টাকা তোলা হয়েছে সেই টাকা খরচও করা হয়নি। যে অভিযোগ যেটা হচ্ছে অভিযোগ হচ্ছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করে সে টাকা রাখতে হবে, কারো ঘরে বা কোমরাবে রাখা যাবে না, এইটাই কিন্তু অভিযোগ করছেন আনটিটিউসি নেতা রাজু আলুলিয়া। তার বক্তব্য যে শ্রমিকদের কাছে যে টাকা নেওয়া হয়েছে শ্রমিক আনটিটিউসির নামে বাস ওয়ার্কার্স ইউনিয়নের নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেই অ্যাকাউন্টে রাখবে, তার অডিট হবে এবং এটাই নিয়ম, কিন্তু সেভাবে রাখা হয় না। এবং এবং বাস এবং মিনি বাস এই দুই দুই জায়গা থেকেই কিন্তু টাকা তোলা হয় এবং সেই টাকা কিন্তু এই ইয়েতে থাকে। এইভাবে এইভাবেই রাখা হয়, কেন অ্যাকাউন্ট খোলা হয়নি, কেন তার হিসাব রাখা হয় না, এই নিয়ে কিন্তু বারবার কিন্তু অভিযোগ করেছেন। এর আগেও কিন্তু তিনি অভিযোগ করেছেন বিভিন্ন দপ্তরে, তারপরে তিনি কোনো তদন্ত নাকি পার্টি করেনি এবং তারপরে আবার তিনি অভিযোগ করেছেন যে এরকম ঘটনা কিন্তু আবার ঘটতে শুরু করেছে। এবং শুধু বাস নয়, ওনার অভিযোগ কিন্তু বাস ছাড়া অন্যান্য জায়গাতেও কিন্তু বিভিন্নভাবে একটা সিন্ডিকেট তৈরি করে কিন্তু এই তোলা আদায় চালিয়ে যাচ্ছে এরা। এরপরেই কিন্তু এই আন্দোলনে কিন্তু তারা ফেটে পড়ে এবং বারবার এবং রিসেন্ট যে অভিযোগ করা হয়েছে এবং সেই করার ফলেই কিন্তু এই আজকে এই ঘটনা ঘটেছে। এবং যেটা জানা যাচ্ছে যে ছ তারিখ এই মাসের ছ তারিখ মানে কালকে কলকাতাতে একটি মিটিং ডেকেছেন মুখ্যমন্ত্রী এবং আসানসোল জেলার সমস্ত সমস্ত নেতাদের নিয়ে কিন্তু সেই মিটিং করা হবে এবং আসানসোলের সমস্ত সাংগঠনিক এবং যে গোষ্ঠীদ্বন্দ্ব বা যে যে ধরনের যা যেরকম ইয়েগুলো সমস্যাগুলো আছে সেই সাংগঠনিক সেই সমস্ত সমস্যার সমাধান করার জন্য কিন্তু কালকে নিজের বাড়িতে মন্ত্রী মুখ্যমন্ত্রী মিটিং ডেকেছেন, এটাও খবর পাওয়া যাচ্ছে এবং এই সমস্ত ব্যাপারে কিন্তু বলা হবে। এবং আজকে মুখ্যমন্ত্রী বর্ধমান জেলা সফরে আসছেন, বর্ধমানে তার প্রশাসনিক বৈঠকে যে মিটিং আছে এবং সেই রকম একটা দিন এবং আসানসোলে এখন বিভিন্ন স্কুলে পরীক্ষা চলছে সেরকম দিনে বাস বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু যাত্রীরাও কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। মিমি ধন্যবাদ বাসুদেব।